জাহাঙ্গীরনগরের নিজস্ব যে কালচার বলতে কিছু একটা থাকা উচিত অথবা কিছু একটা কালচার তৈরি হওয়া উচিত, এই ধরনের আমরা কোনো কালচার দেখতে পারি না। আমরা সবচেয়ে ভালো উদাহরণ পাবো হচ্ছে যদি আমরা বাইরের যে কাউকে জিজ্ঞেস করি যে জাহাঙ্গীরনগরকে আপনি কী হিসাবে চিনেন, তারা সবাই চিনেন যে এখানে ঘুরতে আসা যায়, যাই যার কারণে আমরা দেখতে পাই যে জাহাঙ্গীরনগরকে নাম দেওয়া হচ্ছে জাহাঙ্গীরনগর ইকো পার্ক। এমন একটি সময় দাঁড়িয়ে রয়েছি যেই সময় আমরা যদি ফেসবুক অ্যাপ কিংবা ইনস্টাগ্রামের মিম পেজগুলোতে তাকাই, তখন হচ্ছে বিভিন্ন ভার্সিটির বিভিন্ন ধরনের ভালো এবং খারাপ দিকগুলো নিয়ে যখন তারা মিম তৈরি করে, তখন আমরা কী দেখতে পাই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে সবসময় অ্যাসোসিয়েট করা হয় গাঁজার সাথে, মদের সাথে কিংবা বিভিন্ন মাদকদ্রব্যের সাথে। অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মিমগুলো সবসময় হয় হচ্ছে বুধ হয়ে আছে এরকম একটি সিচুয়েশনে। এমন একটি সময় দাঁড়িয়ে রয়েছি যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে সকল ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে তারা দুদিন পর পর খালি কনসার্টই দেখতে পাচ্ছে। এমন একটি বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে রয়েছি, এমন একটি জায়গায় দাঁড়িয়ে রয়েছি যেই জায়গাতে অনেক সময় সঠিক কথা বলতে গিয়ে অনেককে হেনস্থার শিকার হচ্ছে। এমন একটি সময় দাঁড়িয়ে রয়েছি যখন আমরা আমাদের আশেপাশে যদি তাকাই, তখন হচ্ছে যে পরিমাণে মোটরসাইকেল, যে পরিমাণে গাড়ি, যে পরিমাণে হচ্ছে অটো, এগুলোর কারণে রাস্তা দিয়ে হাঁটা যায় না এমন একটি বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে রয়েছি। সেইখানটাতে দাঁড়িয়ে প্রস্তাব উত্থাপন করছি যে এই সংসদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক রাজধানী, এই যে আখ্যানটি রয়েছে এই আখ্যানটিতে হচ্ছে অনুতপ্ত। পুরো বিতর্ক জুড়ে আমরা তিনটি জিনিস নিয়ে আলোচনা করব। এক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই যে সাংস্কৃতিক যে রাজধানীর যে আখ্যানটি, এই আখ্যানটির গোড়াপত্তন কীভাবে হয়েছিল এবং একই সাথে আমরা দেখাবো যে এটি আমরা কতটুকু নষ্ট করেছি এবং তুলনা দিব আমরা কাদের সাথে, তুলনা দিব আমরা ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্পেসিফিক্যালি আমাদের হচ্ছে গিয়ে সত্যজিৎ রায়ের যে হচ্ছে ফিল্ম ইনস্টিটিউট রয়েছে সেইখানে সংস্কৃতি চর্চা কীভাবে করে হয়, সেই সাংস্কৃতিক যে চর্চাগুলো রয়েছে সেই চর্চাগুলো হচ্ছে গিয়ে এখন আমাদের বা পুরো বিশ্বে কীভাবে করে নিজেদেরকে ছড়িয়ে দিতে পারছে সেই সাথে তুলনা দেবো। এক, দ্বিতীয়ত আমরা যে তুলনাটি দিব সেই তুলনাটি হচ্ছে যে জাহাঙ্গীরনগরে এখন এমন একটি চিত্র রয়েছে যেই চিত্রতে আমরা হচ্ছে শুধুমাত্র ব্র্যান্ডিং কিংবা মার্কেটিং করতে গিয়ে যে সকল কনসার্ট, সেই সকল কনসার্টের দিকে অনেক বেশি গুরুত্ব দিয়ে আমাদের পুরো মুক্তমঞ্চ যার নিজস্ব একটি ঐতিহ্য, নিজস্ব একটি সংস্কৃতি ছিল, সেই সংস্কৃতি আমরা প্রায় ভুলতে বসেছি, যেখানে শুধুমাত্র আমরা হচ্ছে দেখতে পাচ্ছি যে আমাদের জাহাঙ্গীরনগর থিয়েটার কিংবা হচ্ছে ড্রামা অ্যান্ড ড্রামাটিক্স বা নাটক ও নাট্যতত্ত্ব যে বিভাগ রয়েছে তাদের প্রোডাকশন ছাড়া আমরা প্রোডাকশনের পরিমাণ অনেক হচ্ছে কম দেখতে পাই। আচ্ছা, তৃতীয়ত আমরা যেটি দেখাবো সেটি হচ্ছে আমাদের জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতির যে অবস্থানটি ছিল অনেক কাল আগে থেকে এবং সংস্কৃতির যে বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তিত্বকে আমরা তৈরি করেছি, এই নেতৃস্থানীয় ব্যক্তিগুলো তৈরি করার ক্ষেত্রে আমরা কীভাবে হচ্ছে দেখতে পাই যে বর্তমানে এই যে গ্রাফটি, এই গ্রাফটি এখন হচ্ছে কি নিচে অবস্থায় রয়েছে। আমরা খুব সহজ উদাহরণ দিই, সেলিমান দীন যখন হচ্ছে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগটি হচ্ছে প্রতিষ্ঠা করেন, তখন তিনি হচ্ছে যেই স্বপ্ন নিয়ে জাহাঙ্গীরনগরকে দেখতেন, তিনি যেই স্বপ্ন নিয়ে চিন্তা করেছিলেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব শুধু বিভাগ হিসাবে নয়, পুরো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হিসাবে আমরা সংস্কৃতির যে রক্ষণাবেক্ষণ, সংস্কৃতির যে পরম্পরা এক, এবং দ্বিতীয়ত সংস্কৃতির যে হচ্ছে কাঠামোগত যে হচ্ছে উপাদানগুলো, সেই কাঠামোগত উপাদানগুলোতে হচ্ছে আমরা একটি গুরুত্ব দিব, যেই কারণেই যেই উদ্দেশ্য নিয়ে তিনি হচ্ছে আসলে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগটি প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু আমরা দেখতে পাই যে একমাত্র নাটকতত্ত্ব বিভাগ বাদ দিয়ে বা চারুকলা বিভাগ বাদ দিয়ে বা জাহাঙ্গীরনগরের হচ্ছে দূরে থিয়েটার বাদ দিয়ে আমাদের হচ্ছে এই যে কালচারাল যে হচ্ছে মানে চলমান যে পরম্পরাটি, সেই পরম্পরাটি আর আমরা হচ্ছে গিয়ে দেখতে পাই না। আমরা দেখতে পাই না যে হচ্ছে গিয়ে আমাদের শুধুমাত্র তৎকালীন সময়ের বা হচ্ছে গিয়ে আমাদের ক্লাসিক ঘরানার যে সকল হচ্ছে গিয়ে নাটক রয়েছে, ক্লাসিক ঘরানার যে সকল হচ্ছে গিয়ে আমাদের ধ্রুপদী কবিতা রয়েছে, এর পরবর্তীতে আমাদের যে নিজস্ব যে হচ্ছে একটি তৈরি হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে কিংবা পুরো বাংলাদেশ থেকে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি মুখপাত্র হিসেবে কাজ করবে সেই মুখপাত্রের জায়গা আমরা দেখতে পাই না। আমরা এটি দেখতে পাই না যে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জাহাঙ্গীরনগর থেকে পড়াশোনা করে জাহাঙ্গীরনগর থেকে হচ্ছে নাটক শিখে অনেকজন অনেক জায়গায় চলে গেছে। আমরা হচ্ছে হাতে গোনা কয়েকজনের এই নাম দেখতে পাই, আমরা যেই নামের মধ্যে হচ্ছে গিয়ে অনেকের নাম এমনটি দেখতে পাই যারা আসলে জাহাঙ্গীরনগরে এগুলোর সাথে সম্পৃক্ত ছিল না। যেমন আমরা উদাহরণস্বরূপ হিসাবে দেখতে পাই হচ্ছে গিয়ে আমাদের বিদ্যা সিনহা মিমের নাম, আমরা উদাহরণস্বরূপ হিসাবে আমরা দেখতে পাই হচ্ছে জাকেবাড়ি মমন নাম, এনাদের নামগুলো জাহাঙ্গীরনগরের সাথে সংযুক্ত, কিন্তু আমরা কেউ জানি কি জানি না যে এই মানুষগুলো জাহাঙ্গীরনগরের ড্রামা অ্যান্ড ড্রামাটিক্স ডিপার্টমেন্টে পড়েন নাই, তারা তাদের যে হচ্ছে গিয়ে চিন্তাভাবনা, তাদের যে প্র্যাকটিস সেটি জাহাঙ্গীরনগরের বাইরে গিয়ে করেছেন এবং জাহাঙ্গীরনগরের বাইরে গিয়ে সেখানে তিনি তারা মুখপাত্র হিসেবে তৈরি হয়েছেন। অপরদিকে আমরা দেখতে পাই যে জাহাঙ্গীরনগরের যারা হচ্ছে
যেই সকল মানুষেরা হচ্ছে নাটকে আগ্রহী, যেই সকল মানুষরা ফিল্ম তৈরি করতে আগ্রহী, তারা জাহাঙ্গীরনগরে অত বেশি ফিল্ম তৈরি করতে না পারলেও স্কলারশিপ নিয়ে ঠিকই তারা হচ্ছে কি ইন্ডিয়াতে পড়াশোনা করতে যাচ্ছে। এবং ইন্ডিয়াতে পড়াশোনা করতে গিয়ে আমরা তাদেরকে দেখতে পাচ্ছি তারা বিভিন্ন হচ্ছে কি বরণ্য বিভিন্ন জায়গাতে তারা ফিল্ম তৈরি করছে, গান লিখছে, তারপর হচ্ছে কি তারা কবিতা লিখছে, এই ধরনের কাজকর্মগুলো যেখানে আমরা দেখতে পাওয়ার কথা ছিল যে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, সেখানে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখতে পাচ্ছি না। আমরা মূলত দেখতে পাচ্ছি যে বাইরের দেশে গিয়ে তারা হচ্ছে কাজকর্মগুলো করছে। জি প্রশ্ন স্যার, আপনি আসলে বিতর্ক করছেন যে মানে আমাদের যে সংস্কৃতিটা ছিল সেখান থেকে আমরা কিভাবে সরে এসেছি, আজকে আপনি একটু অনুতপ্তের মোশনে আসলে বিতর্ক করছেন এই সংস্কৃতির রাজধানী এই উপাখ্যানটি দেওয়ার কারণে আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এটি একটু বলে যাবেন। আচ্ছা, প্রথমত বিতর্ক আসলে এটি নিয়ে আমরা করছি না যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি লেবেল দেওয়া হয়েছে দেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া কিংবা সংস্কৃতি নষ্ট হয়ে গেছে, ব্যাপারটি এমন নয়। আমরা আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কর্মী আমরা প্রত্যেকেই। এই সাংস্কৃতিক কর্মী হিসাবে আমাদের কিছু দায় দায়িত্ব হচ্ছে আমরা আমাদের পূর্বজ থেকে পেয়েছি বা হচ্ছে আমরা দেখে এসেছি। এই যে দায় দায়িত্বগুলো, এই দায় দায়িত্বগুলো পরবর্তীতে পরম্পরার মাধ্যমে ছড়িয়ে দেওয়া এবং সেই পরম্পরার মাধ্যমে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে, যেমন উদাহরণস্বরূপ বলতে পারছি এই যে বিতর্ক, আমরা বিতর্ককে একটি সাংস্কৃতিক অংশ বা সাংস্কৃতিক একটি উপাদান হিসাবে ধরতে পারি। কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমরা এখন পর্যন্ত নতুন ঘরানার কোনো বিতর্ক তৈরি করতে পারিনি। আমরা বরঞ্চ যেটি করেছি সেটি হচ্ছে ইংরেজি কোনো বিতর্ককে আমরা বাংলায় ট্রান্সলেট করে হচ্ছে বসিয়েছি যে হচ্ছে কি বাংলাতে আমরা বিবিট ডিবেট চালু করব। কিন্তু এটা আমাদের নতুন কোনো আবিষ্কার না, এটি আমাদের নতুন কোনো প্রচলন না। আবার আমরা দেখতে পাই যে হচ্ছে কি একই রকমভাবে আমরা জাহাঙ্গীরনগর হচ্ছে যখন আমরা দেখতে পাই যে ক্লাব যমুনার মতন হচ্ছে, যেমুনার মতন ক্লাবগুলো তৈরি হয়, সেই ক্লাবগুলো কিন্তু জাহাঙ্গীরনগরের নিজস্ব তৈরি না। সেই ক্লাবগুলো বরঞ্চ বাইরের বিভিন্ন হচ্ছে কি কালচার থেকে তারা হচ্ছে বাংলাতে সেই চর্চাগুলো করছে বা অনেক সময় দেখতে পাচ্ছি যে ইংরেজিতেই চর্চাগুলো করছে। অথচ জাহাঙ্গীরনগরের নিজস্ব যে কালচার বলতে কিছু একটা থাকা উচিত অথবা কিছু একটা কালচার তৈরি হওয়া উচিত, এই ধরনের আমরা কোনো কালচার দেখতে পারি না। আমরা সবচেয়ে ভালো উদাহরণ পাবো হচ্ছে যদি আমরা বাইরের যে কাউকে জিজ্ঞেস করি যে জাহাঙ্গীরনগরকে আপনি কী হিসাবে চিনেন, জাহাঙ্গীরনগরকে বাইরের কেউই আসলে হচ্ছে সংস্কৃতির কর্মকাণ্ড হিসেবে চিনে না। তারা সবাই চিনে যে এখানে ঘুরতে আসা যায়, যাই যার কারণে আমরা দেখতে পাই যে জাহাঙ্গীরনগরকে নাম দেওয়া হচ্ছে জাহাঙ্গীরনগর ইকো পার্ক। তাই আবেদন জানাচ্ছি, প্রস্তাবটি যেন গৃহীত হয়। ধন্যবাদ মহাশয়, ধন্যবাদ।